একটা তো একটা তো ওই সাইডটা ছোট টুকি আছে আর একটা এই সাইডটা ছোট বে এই সাইড তো ফাঁকা আছে নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30, সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল আর তার জন্য না পেঁপে গাছটা পড়ে গেছে। সকাল সকাল আমি উপরে এসেছি, উপরে এসে পুরো পেঁপে গাছের পাতা পুরো কেটে ক্লিয়ার করে দিয়েছি। এখন একটু পেঁপে গাছটা ফ্রি হয়েছে, কিন্তু একটু টেনে বাঁধতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা ব্যালকনিতে ডাকাডাকি করছে। বন্ধুরা, সকাল সকাল আমি টোটাল সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি। আর এদিকে তোমরা পেঁপে গাছটার অবস্থা দেখো, একদম বসে পড়েছে, বসে তো পড়েনি, শুয়ে পড়েছে। এদিকে আমাদের সূর্যমামা সোলোলি সোলোলি উঠছে, ওই দেখো দেখা যাচ্ছে, একটু পরে পুরো আলোকিত হয়ে যাবে আর ছাদটা শুকিয়ে যাবে। বন্ধুরা, ছাদের অবস্থা দেখেছো, এখানে প্রচুর জল বেঁধে আছে, পায়রাদের এখন আমরা ছাড়তেই পারবো না। আর এখন বর্তমানে আমি পায়রাদের দেবো ওই তুলসী পাতার জলটা। বন্ধুরা, এই জলটা না এখনো বেশ ভালো গরম আছে, আমার তাড়াতাড়ি পায়রাদের জলটা দিতে হবে। তারপরে বেবি বেবি দেখে আবার খাবার দিতে হবে। ওই দেখো ঘরে ভেতরে কে কে যেন মারামারি করছে, চলো আমরা তাড়াতাড়ি ঘরে যাই। আর জলটা তো নিয়ে আসলাম, কিন্তু জলের নিচের অংশটা তো আনলাম না, মানে এই জিনিসটা, এটা তো মেন দরকারি। বন্ধুরা, এই জিনিসটা ভালো পরিষ্কার আছে, সমস্যা নেই কোনো। এবার আমরা টুকটুক করে খাঁচার ভেতরে ঢুকে যাব। এই দেখো আমাদের মোটা কালিয়া চলে এসছে, আমাদের বানি চলে এসছে। সরো সরো সরো, আস্তে আস্তে ঢুকতে হবে। জলের এটা এখানে রাখি, এইবার জলটা ভেতরে আনি, জলটাও নিয়ে এসছি, সমস্যা নেই। এইবার ভালো করে মশারিটা আটকে দিই, এখন দেবো জল না একটু পরে দেবো। ওই দেখো আমাদের মকা কাকা চলে এসছে জল খাওয়ার জন্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা হুটোমাটা করিস না, ব্যস্ত হোস না। আমি বেশি ব্যস্ত হয়ে গেলাম। বন্ধুরা দেখো কেমনভাবে ডালা হয়ে গেল, নিচে পড়লো সম্পূর্ণ জল। আর এদিকে কী শুরু করেছে সবকটা, হ্যাঁ দেখো দেখো দেখো, ওই দেখো মারামারি স্টার্ট হয়ে গেছে। কতগুলো মেল কুকুর এসছে তোমরা তাই দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা মেল কুকুর এসছে, এর জন্যই তো এত আওয়াজ। হাই হাই, ওই দেখো দেখো রক্সি চাচ্ছে এবার। এই আমি বাইরে থাকলে একটু জল চেলে মারলে চলে যেত, কিন্তু এখন আর কিছু করতে পারবো না গাইস। তো এই দেখো এখানে কে দাঁড়িয়ে আছে, আমাদের বালা। তারপরে দেখতে পারছি আমাদের সুলতান, কে তো তো থাকুক সমস্যা নেই। আর এই যে নতুন বাবা হয়েছে, এর বেবি দেখতে তো আমরা যাবোই। আর তোরা মারামারছিস, মারামারি করছিস কেন? এই যে আমাদের রাজা আর আমাদের বালা মারামারি করছিল। এই দেখো বন্ধুরা আমাদের টুনাটুনি কী করছে তোমরা তাই দেখো, ওদের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকাচুকি করছে। ওরা সারা দিন রাত রোমান্স করে বন্ধুরা। আর আমি কালকে নোটিস করলাম, দেখি চুপচাপ করে আমাদের টুনি বসে আছে। বন্ধুরা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আর আমাদের বোকাওটা দেখেছো কোথায়, ওর ঘরের ভেতরে আছে, ও বাইরে ঘুরে ফিরে আবার ওর জায়গায় চলে গেছে। আর এইখানে দুজন আটকানো আছে, এদের দুজনকে আমার এখন ছাড়তে হবে। বন্ধুরা এই দুজন না 80% মতন জোড়া নিয়ে নিয়েছে, বাট ফিমেলটা না এখনো জোড়া নিতে চাইছে না। মেলটা তো পুরো সম্পূর্ণ পাগল জোড়া নেওয়ার জন্য, বাট ফিমেলটাই একটু নাকড়া দেখাচ্ছে। চলে আসো, ওই যে ফিমেলটাই আগে বেরোলো। বন্ধুরা তুই এত 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 বেগে এত বাইরে যাচ্ছে কি শুরু করলো? ওই দেখো দাঁত বের করছে কেমন, দেখো দেখো এর কাটাও আছে, মাথায় কাটা, খতরনাক লাগছে। এই যা, কিন্তু থাকুক, আমরা 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 কোথায় ছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে এইবার যাব আমরা ম্যাড্রাসের বেবি দেখতে। দেখো বন্ধুরা ম্যাড্রাসের বেবিটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। একটু বাইরে আয় এইবার, তুই সবসময় খোপের ভেতরে বসে থাকিস, এই এখন একটু বাইরে দিয়ে ঘুরে বেড়া দেখি। এই দেখো বন্ধুরা বাইরে বেরিয়েছে, কুকুরগুলো সত্যি আমাকে অনেকটাই রাগিয়ে দিচ্ছে। আমি নিচে গেলে মেল কুকুরগুলোকে জল দিয়ে পুরো ভিজিয়ে দেবো। এই দেখো আমাদের বক্কার, চলে আসো বাইরে যাও, বাইরে যাও একটু বাইরে দাও ঘুরে বেড়াও, ঘরের ভেতরে সবসময় থাকতে নেই। ও এখন বাইরে চলে যাবে, টান টান চাপ নেই, আমরা সবকটা বেবি দেখে আসি। বন্ধুরা এখানে তো বেবি চলে এসছে, আর আরেকটা ডিম কালকে আমি চেক করেছিলাম, হালকা একটু ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে সমস্যা নেই কোনো। ওই ডিম থেকেও বাচ্চা চলে আসবে খুব তাড়াতাড়ি, দেখি একটু দেখাও।
দেখাও সুলতানের জোড়া একটু দেখাও, ওই দেখো বন্ধুরা বেবি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, অসাম লাগছে। আর একটা ডিম আমি চেক করবো, যখন খেতে বেরোবে তখন আমি চেক করে যাবো, চাপ নেই কোনো। এই দেখো আমাদের চটিয়ালের মেল বেবিটা, চটিয়ালের মেল বেবির পেটে আমি দেখতে পাচ্ছি অসাধারণ খাবার আছে বন্ধুরা, এত খাবার এখন তো আমি খেতেই দিইনি, আর তার ভেতরে এত খাবার, বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর। আর এদিকে একটু নোটিস করো, এখানে আছে আমাদের কালা সবুজ, আর কালা সবুজের নিচে আমার এখন একটু চেক করতে হবে গাইস। কালা সবুজের নিচে যেহেতু বেবি ছিল আরো একটা ডিম ছিল, এই ডিমটার কি অবস্থা সেটা আমাদের একটু দেখতে হবে। ডিমটার ভেতরে সবে রক্ত জমেছে গাইস, বাচ্চা এখনো, বাচ্চা এখনো সৃষ্টি হয়নি ঠিক আছে, সবে রক্ত জমেছে। এখন তো আমার ভয় হচ্ছে এই ডিমটার জন্য সমস্যা না হয়ে যায়, তো তাও আমি রেখে দিলাম এইখানে, চাপ নেই কোনো। আর এইখানে দেখো কি হচ্ছে, আমাদের ম্যাড্রাসের বেবিকে খাইয়ে দিচ্ছে, অসাম লাগছে কিন্তু। আজকে আমরা বেবি খাওয়ানো দেখবো, চুপ 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 কথা বলবে না একদম। আমি একদম বসে পড়েছি গাইস যাতে সমস্যা না হয়, তোমরা রিল্যাক্সে বেবি খাওয়ানো দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখো। আমাদের ম্যাড্রাস মেলটা একটু ভয় পায়, বাট ফিমেলটা না খুব সাহসী বন্ধুরা, ফিমেলটা মারে কিন্তু ভয় পায় না। এ চিকু তুই আমাকে কামড় দিবি না কিন্তু, চিকু প্লিজ। দেখো দেখো কি সুন্দর ঠোঁট ঢুকিয়ে আছে ঠোঁটের ঠোঁটের ভেতরে, ওই দেখো সাইডে কেমন যেন হয়ে যায় গাইস, চিকু ঠোকা দিচ্ছে চিকু গাইস, দেখো সাইডে কেমন একটা দাগ হয়ে যায়, ওইটা হচ্ছে সম্পূর্ণ বেবি খাওয়ানোর জন্য দাগ হয়ে যায়, অসাধারণ লাগছে কিন্তু। চিকু তুই কিন্তু মার খাবি, একটা কাজ করছি চিকু, উ কি ঠোকা দিচ্ছে চিকু, এই এই তুই ইডিয়েট, একটা কাজ করছি তুই আমাকে ঠোকাচ্ছিস, এর জোড়া জানো আমি একে ফেরত দিয়ে দিয়েছি, যা বাইরে যা বাইরে যা, এর জোড়া আমি একে ফেরত দিয়ে দিয়েছি গাইজ, এর চীনা একে ফেরত দিয়ে দিয়েছি, চীনা আবার একে দিয়ে দিয়েছি, আমি কালশিরার সাথে চীনার জোড়া দেবো না, যেহেতু চিকু দেখলাম কালকে পাগলের মতন করছে ঠিক আছে। তারপরে আমি চীনাকে এই ঘরের ভেতরে আটকে রাখলাম, আজকে দেখি সকালবেলা আবার চীনার সাথে বসে ডাকাডাকি করছে, পুক 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 করছে ঠিক আছে। তো এবার আমরা বেবি খাওয়ানো দেখবো, দেখো আস্তে আস্তে যেতে হবে না ভয় পেয়ে যাবে, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা দেখো। এরকম 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 জিনিস বারে বারে দেখা যায় না, এর জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে, একটু জুম করবো হালকা একটু। এই এই সাইডটা ঠোঁটটা দে না, একটা তোর, একটা তোর ওই সাইডটা ঠোঁট ঢুকিয়ে আছে, আর একটা এই সাইডে ঠোঁট দে, এই সাইড তো ফাঁকা আছে, বুঝেছো ঠোঁটের ওইখানে কেমন দাগ হয়ে গেছে গাইস, ওই দেখো ঠোঁটটা একদম ভেতরে চলে গেছে, খতরনাক লাগছে, একটু জুম কমাই, এই ভিউটাকে দেখা যাচ্ছে না। চিকু তুমি প্রচুর শয়তান হয়ে গেছো, তোমার জোড়া দেখতেছি তোমার ফেরত না দেওয়ার দরকার ছিল, হ্যাঁ উড়ে উড়ে আমার মারতে আসে, কাঠে ঢুকাচ্ছিস তুই আমাকে না পে, পুরি কি জোরে ঠোকা দিল শয়তান চিকু, তোকে খাইয়ে দাইয়ে বড় করলাম, কালছাপ বানিয়েছি খাইয়ে দাইয়ে। দেখো গাইজ নিচের এই বেবিটা ঠিকঠাক করে খেতেই পারছে না, তখন থেকে ওই বেবিটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, কি হচ্ছে এগুলো, তুই তুই খা না একটু, তুই একটু ঠোঁট ঢোকা, ও সেই ওই সাইড দিয়ে ঠোঁট ঢোকাবে, ও এই সাইডটা ঠোঁট ঢোকালে বেশ ভালো হয়, ইজিভাবে হয়ে যায় খাওয়া দাওয়া, তা না ও ওই সাইড দিয়ে ঠোঁট ঢোকাবে, দেখো কিন্তু দুটো বেবির সাইজ না বেশ ভালো আছে। আর আমার মনে হচ্ছে বন্ধুরা এই সাইডে যে বেবিটা আছে না, এই বেবিটার আগে খাওয়া হয়ে গেছে, দেখেছো পেটটা কেমন ভরা ভরা আছে, এর জন্যই মনে হয় শুধুমাত্র ওই সাইডের বেবিটা খাচ্ছে, তাই আমার মনে হয়। ওই দেখো দেখো পেট ভরা আছে, বাহ অসাধারণ অসাধারণ, আগে খাইয়ে গেছে তাহলে এই বেবিটাকে, খুব সুন্দর লাগছে গাইজ। তো অনেক হয়ে গেছে আর আমরা বেবি দেখবো না, বেবি খাওয়ানো আমরা পরে দেখে নেবো, চাপ নেই, এখন দেখতে হবে যেখানে ডিম আসবে, মানে আমাদের চুচু কত মেহনত করছে তোমরা তাই দেখো, আমাদের চুচু খ্যাড়গুটো নিয়ে নিয়ে ওর খোপে পড়ছে, যেহেতু ওর বউ ডিম দেবে বন্ধুরা, ও চুচু খ্যাড়গুটো একটু এনে দেবো নাকি,
বাইরে থেকে একটু খেয়ালগুটো এনে দেবো নাকি? দেখেছো চুচু কি সুন্দর, চুচু আমাকে ঠোকায় না, দেখেছো কুট 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 করে ঠোকাচ্ছে। চুচুর ডানার কালারটা এখন অলমোস্ট উঠে গেছে বলতে গেলে চলে, কেমন ফেড হয়ে গেছে বন্ধুরা। তাও বেশ ভালো লাগে আমাদের চুচুকে, চুচু মলটিনে আসে, চুচু মলটিন থেকে বাইরে বেরোক না, তারপরে দেখো আমাদের চুচুকে কেমন লাগে। এখন দেখেছো এই যায় মুখের সামনে দিয়ে কেমন লোম ওঠা, প্লাস চুচু এই সাইডে ঘোরো একটু, এই সাইডে এদিকটা তো সম্পূর্ণ লোম ওঠা, এই যে গলার এইখান দিয়ে এখান দিয়ে, ঠিক আছে? তো আমাকে এইবার চুচু একটু বেশি জোরে কামড় দিচ্ছে। আর এইখানে দেখো আমাদের মোটা কালি আর দুটো বেবি অসাধারণ, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই বেবিটার কালার অতটা ভালো হচ্ছে না, দেখো কেমন যেন কালোর ভেতরে একটু ফেড ফেড হচ্ছে, কেমন অ্যাশ অ্যাশ কালার হচ্ছে। বাট ওই বেবিটা পুরো কয়লার মতন কালো হচ্ছে বন্ধুরা, এই জিনিসটাই তো দরকার ছিল। কিন্তু ফিমেল বেবিটা যদি বেশি কালো হতো তাহলে আমি বেশি খুশি হতাম। দেখেছো কতটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো কথা। এবার যাবো আমরা বালার বেবি দেখতে। এই দেখো বন্ধুরা বালার বেবির কালারটা কেমন হচ্ছে তোমরা তাই দেখো, পুরো ব্রাউন কালার হচ্ছে, সম্পূর্ণ আলাদা কালার হচ্ছে, বালার মতনও হচ্ছে না, বালার বউর মতনও হচ্ছে না, গাইজ ব্রাউন কালার হচ্ছে। আর মাথাটা যদি মুখির মতন হতো তাহলে তো পুরো ব্রাউন মুখী হয়ে যেত, অসাধারণ অসাধারণ। আমাদের বালা চিজও এক একটা জিনিস বানায়, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের বাচ্চাটাও বেশ ভালো আছে, সাইজটা বেশ ভালো আছে, পেটে বেশ ভালো খাবার আছে বন্ধুরা। আপাতত আমি সমস্যা দেখতে পারছি না, দুটো বেবির দেখো পুরো সেম টু সেম একই সাইজ, ছোট ছোট। বালা ঠিকঠাক করে একটু বাচ্চাকে খাইও, ঠিক আছে? বেশি নাটক করো না। এইবার যাবো আমরা কার কাছে, এইবার যাবো আমরা ক্যাটরিনা কাইফের বাচ্চা দেখতে। দেখো বন্ধুরা আমাদের ক্যাটরিনা কাইফের বাচ্চা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, খাওয়ার জন্য টোটালি পাগল হচ্ছে, কিন্তু ক্যাটরিনা কাইফের পেটে কি কিছু নেই বন্ধুরা, আমার খেতে দিতে হবে তাড়াতাড়ি, তাহলেই খাওয়াতে পারবে। কিন্তু তাও আমি দেখতে পাচ্ছি পেটে বেশ ভালোই খাবার আছে, অসাধারণ, দেখো অনেকটা খাবার আছে। আর এখন এদের আমি একদম হালকা পরিমাণে খেতে দেবো বন্ধুরা, যেহেতু আমি দেখতে পারলাম বেবি টোটালি সবকটার পেটেই বেশ ভালো খাবার আছে। আমার মনে হয় এদের কালকে খাবার হজম হয়নি, কালকে একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছিলো। তো এখন আমার কি করতে হবে, হালকা করে সবাইকে একটু খেতে দিতে হবে। প্লাস আমাদের বোকারো তো বাইরে আসলো, বোকারো কোথায়, এই যে বাইরেই আছে, সমস্যা নেই, বোকারোকে একটু বাইরে এরকমভাবে ছেড়ে রাখতে হবে। আর এদের পেটে খাবার থাকলে কি হবে, আমাদের বোকারোর পেটে খাবার নেই কিন্তু, বোকারোকে যদি আমি একা একা খেতে দিয়ে রাখি না ও খেতে চায় না বন্ধুরা, কিন্তু গ্রুপের সাথে যখন থাকে তখন বেশ ভালো খুঁটে খুঁটে খায়। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। যেহেতু বেবিগুলোর পেট ভরা আছে এটাই বোঝা যাচ্ছে যে এদের পেটে না খাবার ছিল। তো এখন আপাতত এই কর্নারে দেবো, এই মিডিলে দেবো, এইখানে দেবো বোকারো, নিচে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর এইখানে দেবো বোকারোর জন্য, ঠিক আছে? বোকারো আবার কি বলতো, একা খাবার খেতে চায় না, ঠিক আছে? ওর প্রয়োজন গ্রুপ, গ্রুপ ছাড়া ও খাবার খাবে না। আর আমাদের রানী ওইখানে কেন বলতো, কারণ আমাদের রানীর পেটে খিদে নেই বন্ধুরা, ওকে আমি সকালবেলা খোপের ভেতরে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখি ও সকালবেলা আমি যখন এসেছি তখন বাজে ওই 5:50 ওরকম কিছুই বাজে বন্ধুরা। দেখি ও ওর বেবিকে খাওয়াচ্ছে, রানী এদিকে আয়, সমস্যা হবে, ক্যামেরার সামনে ওরকম করে থাকতে নেই। নাম কি ছিল, বাইরে যাওয়ার জন্য হা করে তাকিয়ে আছে। ও ভাবছে আমি যদি এখন একটু বাইরে যেতে পারতাম চলে যেতাম হচ্ছে ওই কর্নারে, ওই কর্নারে গিয়ে কুড়ু 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 করে আসতো বন্ধুরা। আর এখন না ওকে বাইরে ছাড়া যাবে না, আমার একটু পরে কি করতে হবে, টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলতে হবে, তারপরে এদের বাইরে ছাড়তে হবে। বোকারোকে আজকে আমি ছাড়বো ভাবছি বন্ধুরা। এই না এতক্ষণ পরে এসছে, তাও আবার এই কর্নারে এসছে খেতে। এই যে ভালো জায়গা তো চোখে রাখো না, হ্যাঁ, শুধু বেছে বেছে নোংরা জায়গায় যাও। আর বোকারোর দিকে আমার একটু বেশি ধ্যান দেওয়া হয়ে যাচ্ছে, যেহেতু প্রথমবার বোকারো আনলাম তা বন্ধুরা, কিন্তু আমার আর বোকারোর পেছনে পড়ে থাকলে হবে না, বোকারোকে ওর হালে ছেড়ে দিতে হবে, নাহলে কি হবে বলো তো, বালিগুলোর মতন অবস্থা হবে। বালিগুলো যেরকম একবারে সাফ হয়ে গেল, বোকারো তুই ওইখানে কেন, এই জায়গা খেতে পারতি, ওই কর্নারে পুরো ঠেসে আছে, এখানে কয়েকটা খাবার দিয়ে দিই একটু ফ্রি হয়ে যাবে, একটু ফাঁকা হয়ে যাবে। ওই নাও নাও নাও, এখানে আর কয়েকটা নাও, মোটা কালিয়া তুমি ওই যে মোটা কালিয়া আমাদের ওইখানেই আছে, সমস্যা নেই, এইবার বোকারো একটু ফ্রি হয়ে আছে। বোকারো এখানে কয়েকটা গম দিয়ে দেবে, বোকারো কয়েকটা গম খাবে, কিন্তু খাচ্ছে বেশিরভাগ খুদ বন্ধুরা, খুদ কি ওর একটু বেশি ফেভারিট নাকি। তো আমি দুটো লক্কা দেখেছি, লক্কা বলি কেন সরি, দুটো সিরাজি দেখেছি, একটার নাম হচ্ছে ব্লু বার আর একটার নাম হচ্ছে গ্রে বার, না কি এরকম একটা কিছু।
বন্ধুরা দুটো সিরাজিপের ভালোই লেগেছে আমার, ঠিক আছে। ওই দুটো সিরাজির ভেতরে একজোড়া দেখে আমি ভাবছি যে আনবো কি না আনবো, কিন্তু আবার বৃষ্টির সিজন চলে আসছে, এমনি বাড়িতে এখন প্রচুর ফ্যান্সি পায়রা হয়ে গেছে, কতগুলো হয়ে গেছে মিনিমাম চার জোড়া তো হয়েই গেছে। আর কিং ফিংগুলো তো সব সিঙ্গেল আছে, ওদের আমি আর ধরবো না বন্ধুরা, ওরা দেশি, ঠিক আছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট আমাদের দেশি কই, আমাদের দেশি কই মানে আমাদের আমাদের চুচুর মা বাবা কই, তো আমাদের দেশি। ও ওই যে আছে ওই যে মেলটা, আর ফিমেলটা কই, ফিমেল ফিমেল এই যে ফিমেলটা, ফিমেলটাকে একটু ধরতে হবে। দাঁড়া ফিমেলটা ডিম দেওয়ার কথা, আবার 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 মল্টিনে গেছে ম্যাডাম, দেখা যাক ডিম দেয় কি না দেয়। গাই মল্টিনে থাকাকালীন ডিম দেওয়ার চান্স একটু কমই থাকে, আবার ডিম দিলে আবার জমে না, অনেক সমস্যা হয়, ঠিক আছে। তো তোমাদের পায়রা যখন মল্টিনে থাকবে তখন চেষ্টা করবে ভালো ভালো পায়রা বন্ধুরা, ধরো লক্কা পায়রা মল্টিনে গেল তখন চেষ্টা করবে জোড়াটা আলাদা করে দেওয়ার, যদি পাওয়া সেরকম সেট আপ থাকে বন্ধুরা। আর আমার মতন যে যে আলাদা করতে পারো না তাদের কাছে আর কোনো অপশান নেই, তারা শুধু কী করবে বলো তো, পায়রার ঘরটা পরিষ্কার করবে, পারফেক্ট টাইম মতন খেতে দেবে বন্ধুরা, আর মেডিসিনটা দেবে, একটু ভিমরাল দেবে, ক্যালসিয়াম ভিটামিন দেবে। আমার ক্যালসিয়াম ভিটামিন আমি এখনো দিই না, শুধুমাত্র আমি ভিমরালটাই দিই, ওইটা ক্যালসিয়ামের কাজ করে যায় একটু, কিন্তু টোটালি পুরোপুরি কাজ করে না কিন্তু। এর জন্য আমার কী করতে হবে, ক্যালসিয়াম ভিটামিনের ভালো ওষুধ আনতে হবে। এর জন্যই আমার যে কটা বেবি হয় পায়রার, যেরকম আমার আমাদের বালার মেল বেবি, বালার মেল বেবিটা মারা গেল, সম্পূর্ণ কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের জন্য। ওই ওই আগে থেকেই সমস্যা বন্ধুরা, যদি বালাকে আমি ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতাম তাহলে এই সমস্যাটা হতো না, তাহলে বাচ্চা কাচ্চাগুলো বেশ ভালো হতো, হেলদি হতো। আর এই জিনিসটা না খাবারের জন্য হচ্ছে না, খাবার কম দিলে কখনো এই সমস্যাটা হয় না, এই সমস্যাটা আগের থেকেই হয়, ঠিক আছে। তো এই সমস্যাটা আমার শুধরাতে হবে, তো দেখা যাক আমি কী ওষুধ অর্ডার দিই। আমি ভাবছি অষ্টভ্যাট, অষ্টভ্যাট নাহলে একটা আর কি 18 মেডিসিন আছে ওই জিনিসটা অর্ডার দেবো, ওই জিনিসটা বেশ ভালো। এখন আপাতত এটা শুধুমাত্র আমি লিপস্টিকটুকু দিচ্ছি, ঠিক আছে, তাও আবার আজকে দিই নেই, মাঝে মাঝে দেখছি বন্ধুরা। আজকে দিয়েছি তুলসী পাতার জল, তুলসী পাতার জল দিলে তো কোনো মেডিসিন দেওয়া যায় না, অন্য যদি মেডিসিন দিই তাহলে যদি উল্টো হয়ে যায় তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, এর জন্য শুধুমাত্র তুলসী পাতার জল দিয়েছি। আমি ওই তুলসী গাছ লাগিয়েছি, এক গাদা পাতা ছিঁড়ে নিয়ে গেছিলাম, তারপরে জাল দিলাম, জাল দেওয়ার পরে দেখি টোটালি কালারটা চেঞ্জ হয়ে গেছে, কেমন সবুজ সবুজ হয়ে গেছে, তারপরে এদের টোটালি দিয়ে দিয়েছি, এরা বেশ ভালোভাবে খেয়ে নিয়েছে। আর এখন বর্তমানে আমাদের বাড়িতে ঠান্ডা আছে, শুধুমাত্র আমাদের চুচুর জোড়ার ঠান্ডা আছে, চুচুর জোড়ার মধ্যে এখনও হালকা হালকা আওয়াজ হয়, তো সবাই সবাই দেখতে পারছি গম খেয়ে ফেলেছে, শুধুমাত্র খুদ আছে। তো আর কটা গম দিয়ে দিই আমাদের বোকারোর এখানে, বোকারো কটা গম দিয়ে গম খেয়ে খায় ভালো। আর বোকারোর আমি খোপের ভেতরে খাবার দিয়েছি, ও খোপের ভেতরে একটু খায় না বন্ধুরা, কেন বুঝতে পারি না, খোপের ভেতরে একা একা খেতে মনে হয় লজ্জা লাগে। ওর সাথে কাকে আটকাতে হবে বলো তো, বাণীকে আটকে রাখতে হবে, বাণী তো খাওয়া দাওয়ার এক্সপার্ট, বাণীকে যদি ওর সাথে আটকে রাখা হয় বাণী খাবে, ওর দেখা দেখি ও খাবে, দেখি এরপরে তাই করতে হবে। আবার এরকম করতে করতে ধরো জোড়া নিয়ে নিল, বিউটি হোমার আর বোকারো ক্রস ব্রিড, খাচ্ছিস না ফেলছিস, এই যে এই বাবু মল্টিনে, ঠিক আছে, টোটালি বাজে অবস্থা হয়ে গেছে, কেমন নেংটু নেংটু দেখা যাচ্ছে, দেখো না দোদমা দেখছি শয়তান, এদিকে এদিকে যাস না, এই এই যে এই যে এই যে গায়ের উপর থেকে ওঠেনি বন্ধুরা, আরো দুম করে নিচে পড়েছে, বাট সমস্যা নেই কোনো, ঠিক আছে। এখন বন্ধুরা আমাদের পিকু মেল না ফিমেল, হোয়াট হোয়াট ইজ দিস, ফিমেল ফিমেল লাগে তো, হরকাটি দেখে তো এটাই মনে হচ্ছে, হরকাটি একদম ফাঁকা,
তো আমাদের অপেক্ষা করতে হবে এটা জানার জন্য। পিকুর এখন এখনো আমি অতটা গভীর ডাক দেখিনি, হালকা হালকা ডাকতে দেখেছি। পিকু খেললো মনে হলো, তোমরা বলেছো পিকু খেলা দেখাও, পিকু খেলা দেখাও, আয় 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 পিকু আয় 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 ক্যামেরার সামনে যে গিয়ে বসে আছে। তো এখন আপাতত আর খেতে দেবো না, অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে, সব শয়তান অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে। এখন তো এদের ছাড়তেই পারবো না, এখন যেহেতু বাইরে ভেজা আছে একটু শুকিয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। আর বাইরে যদি শুকিয়েও যায় ওই ছাদের উপরে প্রচুর জল বেঁধে থাকবে, তারপর সবকটা শয়তান স্নান করলেই বিপদ। দেখো সবকটা এখনো কুটকুট করে খেয়ে যাচ্ছে, এদিকে আমাদের বোকারোটা দরজার উপরে চলে গেছে, চুলকে চুলকি করছে বন্ধুরা, ওই যে ঘরের ভেতরে চলে গেল, বেশ ভালো কথা। ঘরের ভেতরে এখন কি করবো বলো তো, হয়তো থাকবে হচ্ছে আমাদের রাজা রানীর খোপের সামনে, নয়তো থাকবে আমাদের সিরাজের খোপের সামনে, নয়ও নিজের খোপে চলে যাবে, বেশ ভালো কথা। আর এদিকে একটু নোটিস করো আমাদের চুচু আর চুচুর জোড়া কি করছে, ওরা অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া ফিনিশ করে ফেলেছে বন্ধুরা, যেহেতু ওদের রোমান্সের সময়, ওরা ওদের পার্সোনাল সময় কাটাচ্ছে খুব সুন্দর। আমার না এই ঘরের ভেতরেও কটা গাছ লাগাতে হবে, এইখান থেকে পুরো টপ সাজিয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে, পায়রাগুলো খুব সুন্দর হবে। তো তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, এখান থেকে যদি টোটালি আমি টপ সাজিয়ে দিই তাহলে পায়রাদের কোনো সমস্যা হবে না, পায়রাদের আরও ভালো হবে, এই জিনিসটা আমাকে জানিও। তো এখন দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর কিছু কিছু পায়রা বাইরে আসে বন্ধুরা। এই এদিকে দেখো আমাদের সে গিরিবাসটা বাইরে আসে, সমস্যা নেই। এদিকে আমাদের দেশি পেয়ারটা বাইরে আসে, এদিকে আমাদের ম্যাড্রাস বাইরে আসে। কি রে তুই বাইরে এসে কি দেখছিস, হ্যাঁ হাওয়া খাচ্ছিস, মজা লাগছে না আমি জানি। এখানে দেখতে পাচ্ছি আমাদের বানি আসে বন্ধুরা, আর আমাদের হানি কোথায়, আমাদের হানি 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 মনে ঘরের ভেতরে চলে গেছে, ওই দেখো নিজের খোপে চলে গেছে, বেশ ভালো কথা। আর এদিকে ম্যাড্রাসকে ধরেছে ওর বেবি, খাইয়ে দিতেই হবে, এখন খাওয়াতেই হবে, আমি গেটে বসে আছি, আমি বাইরে যেতে দেবো না। ওই দেখো মেলটা কি সুন্দরভাবে বেবিকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা, বেবিটার পেট ভরে যাবে এখনই, চাপ নেই কোনো। দেখো ওর বাবা হয়েছো, খাওয়াবো না, হ্যাঁ অসুস্থ অবস্থায় বাবা কেন হয়েছো, ওদিকে যাও ওদিকে যাও, বাবা হয়েছো খাওয়াতে তো হবেই। ওই দেখো বেবিটা দৌড় গড়াচ্ছে কিরকম, এই জন্য ওই ওই ম্যাড্রাস ফিমেলটা ওইখানে বসেছিল বন্ধুরা, বেবিটার আতঙ্কে, ঠিক আছে। আর আমাদের বোকারও দেখো কোথায় দাঁড়িয়ে আছে, আমাদের সিরাজির খোপের সামনে, ও এখানে থাকতে একটু বেশি পছন্দ করে, ও একটু পরে চলে যাবে নিজের খোপে, ওই দেখো ঠোকাতে আসে, ওই দেখো হালকা হালকা ডাকে। বোকারটা ফিমেল হলে না বেশ ভালো হতো। এদিকে আমাদের বালা খাওয়াচ্ছে বেবিকে, অসাধারণ, একটু দেখে আসি, চলো চলো বালার খাওয়ানো, বালা ভয় যেন পাবা না, একটু ভয় পাবা না, কিন্তু একটু আগে ম্যাড্রাসের খাওয়ানো দেখেছি জানো আমি, কত ছোট বেবিকে খাওয়াচ্ছিলো ভয় না পেয়ে, তুমি একটু খাও, ওই শয়তান ভয় পেয়ে গেছে, ঠিক আছে সমস্যা নেই, এখন সবাই বেবিকে খাইয়ে দেবে। বন্ধুরা এবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।